বিপদের আশঙ্কাকে এক প্রকার বুড়ো আঙুল দেখিয়ে যাত্রী বোঝাই নৌকাতে করে চলছে গ্যাস ভর্তি সিলিন্ডার পারাপার। এমনই ছবি দেখা গিয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পাথর প্রতিমা ব্লকের জনবহুল এলাকায় রামগঙ্গা পাথর প্রতিমা বিরাটের বাজার সহ বিভিন্ন জায়গায়। মাঝ নদীতে বড় কোনো বিপদ বা প্রাণহানি ঘটলে দায় কার, মেলেনি উত্তর। একদিকে নৌকায় করে চলছে যাত্রী বহন, অপরদিকে সেই নৌকাতেই চলছে সিলিন্ডার পারাপার। গ্যাস ভর্তি সিলিন্ডারের সাথে বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা। দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস পঞ্চায়েত সমিতির। গ্যাস সিলিন্ডার সাধারণ মানুষের নিত্য নৈমিত্তিক জীবনের একটি অঙ্গ। রান্নার কাজে সুবিধার্থে বাড়ি থেকে শুরু করে হোটেল রেস্টুরেন্ট সর্বত্রই এর ব্যবহার দেখা যায়। এই সিলিন্ডারের ভেতরে থাকা জ্বালানি অত্যন্ত দাহ্য হওয়ায় সর্বত্রই অতি সাবধানতার সঙ্গে ব্যবহার করা হয় গ্যাস সিলিন্ডার। কিন্তু এসবের এক ব্যতিক্রমী দৃশ্য দেখা গেল দক্ষিণ চব্বিশ পরগনা জেলায়। প্রায় শতাধিক গ্যাস ভর্তি সিলিন্ডার যাত্রী বোঝাই নৌকাতে করে নিয়ে যাওয়া হচ্ছে বিভিন্ন দ্বীপে। আপনারা শুনে ভয় পেলেও এই দৃশ্যের সাথে বেশ পরিচিত পাথর প্রতিমা ব্লকের জনবহুল এলাকার রামগঙ্গা পাথর প্রতিমা বিরাটের বাজার সহ বিভিন্ন এলাকার মানুষ। পাথর প্রতিমার ব্লকে প্রায় নটি দ্বীপ রয়েছে নদীবহুল এলাকায়। প্রায় প্রতিটি বাড়িতে গ্যাস কানেকশন রয়েছে বিভিন্ন কোম্পানির। সেই সিলিন্ডারগুলি নিয়ে যেতে হলে নৌকাই একমাত্র ভরসা। দেখা গিয়েছে যে নৌকায় করে মানুষ যাতায়াত করে সেই নৌকায় করেই বহন করা হচ্ছে গ্যাস ভর্তি সিলিন্ডারগুলি। সেই নৌকাগুলো রামগঙ্গা বিরাটের বাজার থেকে যখন দ্বীপে পৌঁছয় তার ওপরে থাকে গ্যাস সিলিন্ডার আর নিচে থাকে শতাধিক যাত্রী। এমনকি কোনো কোনো নৌকাতে থাকে ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকারাও। একদিকে যেমন নৌকাতে ধূমপান চলে, তেমনই ঠিক যেখানে গ্যাস সিলিন্ডার থাকে তার কাছাকাছি পাইপ দিয়ে বেরোতে থাকে ধোঁয়া। মাঝ নদীতে যদি কোনো রকম দুর্ঘটনা ঘটে যায় তাহলে দায় কার, প্রশ্ন করলেও মেলেনি উত্তর। এভাবে না পরিষেবাটা দিয়ে একটু আলাদাভাবে দিলে মনে হয় ভালো হয় একটু। আলাদাভাবে বলতে যে প্যাসেঞ্জার যাচ্ছে সে একই সঙ্গে এই গ্যাস সিলিন্ডারগুলো না যাওয়া, এটাই মনে হয় আলাদাভাবে গেলে খুব ভালোই হবে। আর তাছাড়া এই রাস্তাঘাটগুলো ঠিক মতো মেরামত হয় না, এগুলোতে অসুবিধা আছে। যাতায়াত পরিষেবা দেওয়ার জন্য পরিবহন দপ্তরের উচিত সেইভাবে পণ্য পরিবহন বা যে সকল মালপত্র সেগুলো আলাদাভাবে যদি গ্রহণ করা যায় তাতে সুবিধা হবে, যাত্রীর সাথে যাতে না করে, এতে দুর্ঘটনা ঘটলে তখন আফসোস করার জায়গা থাকবে। আপনারা কাউকে বলেননি এইভাবে আপনাদের সঙ্গে গ্যাস সিলিন্ডার বাড়ো? আমাদেরকে যাত্রী যেহেতু আমরা পরিষেবা যেভাবে পেয়ে থাকি সেভাবেই চলাফেরা করছি, এটা প্রশাসনের উচিত নজর রাখা। পারাপার তো করতে হবে, এক প্যাসেঞ্জারিতে কম কম করেই পার হচ্ছে মোটামুটি, এই জন্যই তো পন্টন জেটির ব্যবস্থা হচ্ছে। পরপর করে এই পন্টন জেটিতে গাড়ি এলে গাড়িগুলো যাতায়াত করবে। গ্যাস সিলিন্ডার যে যাচ্ছে, যে কোনো যদি কোনো অঘটন ঘটে কী হবে? গ্যাস সিলিন্ডারগুলো সামনে রাখছি, দূরে কিছুটা দূরে প্যাসেঞ্জার থাকছে মোটামুটি, এরকম করেই তো নিয়ে যেতে হচ্ছে। এক্সট্রা এক্সট্রা নৌকা দেয় এখন ফাটার জন্য বসে গেছে, এই জন্য এই নৌকোটা ব্যবহার করা হয়েছে। এমন অবৈধ পদ্ধতিতে গ্যাস সিলিন্ডার নিয়ে যাওয়া বারণ সত্ত্বেও কিভাবে চলছে যাত্রী বোঝাই নৌকায় করে সিলিন্ডার বহন? এই প্রশ্নের উত্তরে পঞ্চায়েত সমিতির সহসভাপতির দাবি প্রশাসনকে বিষয়টি নিয়ে অবগত করা হয়েছে, অতি সত্বর বিষয়টি নিয়ে ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি। প্রতিমা পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি রাজবাহাদুর সিং, আমরা পঞ্চায়েত সমিতি যেটা সিদ্ধান্ত নিয়েছি, যে যে নৌকাগুলোকে আমরা লিজে দিয়েছি মানুষকে নিয়ে যাওয়ার জন্য, সেখানে আমাদের কন্ডিশন আছে যে গ্যাস সিলিন্ডার নিয়ে যাওয়া যাবে না অতি, তবে তারা কিছু ব্রেক করছে আমরা দেখেছি, আমরা ওসিকেও জানিয়েছি। আর আমরা এই কয়েকদিনের মধ্যে সেই নৌকাগুলোকে ডাকবো মিটিং পঞ্চায়েত সমিতিতে, ডেকে স্ট্রিক্টলি বলে দেবো যে এভাবে নিয়ে যাওয়া যাবে না, এরপরে যদি কেউ না শোনে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়ে নেওয়া। আদৌ কি হুঁশ ফিরবে প্রশাসনের? নেওয়া হবে কি কোনো ব্যবস্থা, নাকি বড় কোনো দুর্ঘটনা ঘটলে পরিস্থিতিকে দায়ী করে এড়ানো হবে দায়, উঠছে প্রশ্ন। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে গোপাল শীলের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।